পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পাশে পোস্ট অফিসে সরকারি চাকরির ভ্যাকেন্সি নিয়োগপত্র ও কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে এলিজিবেল ক্রাইটেরিয়া কি রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশে এবার নতুন কীভাবে তোমাদের সিলেকশান প্রসেস হবে অর্থাৎ ফর্ম ফিল থেকে শুরু করে এ চাকরি পাওয়া পর্যন্ত এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমরা যারা পোস্ট অফিসে চাকরি করতে চাও কিংবা সরকারি চাকরি পেতে চাও সমস্ত ইনফরমেশান জেনে সরকারি চাকরি নিজের করতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়ে দেব এক এক করে সবার প্রথমেই বলে রাখি তোমাদের এজ কত লাগবে তো তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি এজ হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে রকম সমস্যা নেই এক্ষেত্রে তুমি তোমার যদি কাল সার্টিফিকেট থেকে থাকে তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এক্সট্রা তিন বছরের ছাড় পাবে মানে আঠেরো থেকে তেতাল্লিশের মধ্যে বয়স হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারছো রকম অসুবিধা নেই একই সাথে এসসি বা এসটি যদি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের তুমি ছাড় পাবে অর্থাৎ আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হলেও তোমরা আবেদন করতে পারবে অন্যান্য সরকারি চাকরির মতো এই যে পোস্ট অফিসের সরকারি চাকরি সেখানেও কিন্তু এসসি এস এবং ওবিসিদের জন্য কিন্তু এক্সট্রা ছাড়ের ব্যবস্থা রয়েছে মোটমাট জেনারেল হলে তোমরা আট আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছ এরপরে যদি বলি কী কী পোস্ট রয়েছে পোস্ট অফিসে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ মূলত তিনটি পোস্টে তোমরা সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে এ প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার ব্রাঞ্চ পোস্টমাস্টার পদেও তোমরা আবেদন করতে পার আবেদন হতে পারবে তোমরা দেখো প্রত্যেকটি পোস্ট অফিসে এ ব্রাঞ্চ পোস্টমাস্টার থাকে সেই পদেও তোমরা আবেদন করতে পারবে এবং নিযুক্ত হতে পারবে এ একই সাথে দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার মাস্টার অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদেও তোমরা আবেদন করতে পারছো তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে জিডিএস তোমরা প্রত্যেকে জানো গ্রামীণ সেবক পদেও তোমরা আবেদন করতে পারছো এই মূলত এই তিনটি পদে পোস্ট অফিসে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে কবে হবে খুব তাড়াতাড়ি সমস্তটা জানাবো তার আগে বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে যদি বলি শিক্ষাগত যোগ্যতার কথা তাহলে তোমাদের কিন্তু টেন পাস লাগবে যদি তোমরা টেন পাস করে থাকো তোমাদের যদি টেন পাসের সার্টিফিকেট থেকে থাকে তোমাদের যদি টেন পাসের মাস মার্কশিট থেকে থাকে এ ন্যূনতম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েও তোমরা যদি মাধ্যমিক পাশ করো তাও তোমরা যোগ্য এই পোস্ট অফিসে সরকারি চাকরির আবেদন করার জন্য সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস করলেই তোমরা সরাসরি এই পোস্ট অফিসে আবেদন করে নিতে পারো এক্ষেত্রে এইটা ছাড়াও এক্সট্রা কিছু এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে কিছু নলেজ লাগবে যেমন নলেজ অফ কম্পিউটার তোমাদের কম্পিউটারের নলেজ লাগবে তোমরা অনেকেই বলবে যে কম্পিউটার নলেজ মানে আমাদের কম্পিউটারের সার্টিফিকেট পেতে হবে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে দেখো তেমন ব্যাপার কিন্তু এখানে নয় তো তোমাদের এর এক্সট্রা কোনো এক্সপার্ট হতে হবে কম্পিউটারে এক্সট্রা স্কিল লাগবে সেরকম না এখন মূলত প্রত্যেকটি সরকারি চাকরি বা বেসরকারি চাকরি হোক না কেন কোথাও না কোথাও কম্পিউটারের যোগ্যতা বা কম্পিউটার সম্বন্ধে ধারণা তোমাদের প্রয়োজন সেই একই রকমভাবে এ এখানে এ বলা হয়েছে ভাবে যে নলেজ অফ কম্পিউটার মানে কম্পিউটারের নলেজ দরকার যদি তুমি কোনো সার্টিফিকেট তোমার না থাকে কম্পিউটারের এর কোনো নলেজ না থাকে তোমরা পরবর্তীকালে চান্স পাওয়ার পরও কিন্তু কম্পিউটার সম্বন্ধে বেসিক ধারণা যদি তোমার থাকে তাহলেও কিন্তু হবে কোনো রকম অসুবিধা নেই দ্বিতীয় যে নলেজটা লাগবে নলেজ অফ সাইকেলিং তোমাদের সাইকেল চালাতে জানতে হবে সাইকেলিং সম্বন্ধে জানতে হবে অর্থাৎ সাইকেল চালাতে তোমাকে পারতে হবে কারণ গ্রামীণ সেবকের ক্ষেত্রে কিন্তু সাইকেলিংটা জানা ইম্পর্টেন্ট এন এই দু এইগুলোই কিন্তু মেনলি তোমার এলিজিবেল ক্রাইটেরিয়া বা কল তোমার আর চাইবে এরপরে হচ্ছে তোমাদের যেটা বললাম রকমভাবে তোমাদের এক্সাম দিতে হবে না এক্সাম ছাড়াই পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে একদম ঠিক শুনছো যেরকমটি বললাম যে এখানে কোনো রকম এক্সাম দিতে হবে না কোনো রকম পরীক্ষা দিতে হবে না পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা পোস্ট অফিসে আবেদন করতে পারবে এতদিন ধরে যেরকম প্রসিডিওরে তোমাদের চাকরির নিয়োগ প্রক্রিয়া হয়েছিল বা হচ্ছিল সেই একই রকমভাবে নিয়োগ প্রক্রিয়া হবে মাঝে শোনা যাচ্ছিলো যে তোমাদের পরীক্ষা হবে এক্সাম হবে কিন্তু এখনও পর্যন্ত অফিশিয়ালভাবে কোনো নোটিস নেই এখনও এব বছরও তোমাদের কিন্তু এক্সাম হবে না রকম এক্সাম ছাড়াই তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে পোস্ট অফিসে এরপরে যদি বলি যে তাহলে পরীক্ষা যেহেতু হবে না সিলেকশন প্রসিডিওর কী হবে তো সিলেকশন প্রসিডিওরের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ টেন পাসের যে মার্কশিট কি বললাম তোমাকে চাকরি পেতে গেলে পোস্ট অফিসে টেন পাসের মিনিমাম যোগ্যতা কিন্তু তোমার লাগবে সেক্ষেত্রে টেন পাস করেছো যে নাম্বার নিয়ে টেন পাস করে পাস করা যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের মধ্যে এ তোমার যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু তুমি এই সরকারি চাকরি পাবে অর্থাৎ বিভিন্ন এরিয়ায় মানে এরিয়া বেসিস তো এই জোন বেড়ায় বিভিন্ন জোনে অ্যাকচুয়ালি তুমি অ্যাপ্লাই করতে পারো কেউ চাইলে এ আমাদের এই পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গেও অ্যাপ্লাই করতে পারে কেউ চাইলে বাইরের স্টেটেও অ্যাপ্লাই করতে পারে কেউ চাইলে তুমি যে জোনে যে এরিয়ায় তুমি আবেদন করছো সেই এরিয়ায় যতজন ছাত্র বা ছাত্রী আবেদন করেছে তাদের যে টেন পাসের তাদের টেন পাসের এর যে মার্কশিট রয়েছে বা টেন পাসের যে নম্বর রয়েছে সেই নম্বর এর অ্যাকর্ডিং কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তাহলেই কিন্তু তোমরা সরাসরি এই সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে মোট কথা তোমার মাধ্যমিকে যে নম্বর তার ভিত্তিতেই তোমার একটা মেরিট লিস্ট পেরোবে যদি মেরিট লিস্টে নাম আসে তাহলে আরও একটা প্রসিডিওর হয় সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে কি হয় এখানে তোমার আর সম্বন্ধে সমস্ত কিছু দেখা হবে তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না তোমার কোনোরকমভাবে তোমার নামে কোনো কেস আছে কি না তুমি অথেন্টিক ইন্ডিয়ান পার্সেন কি না তোমার আর অ্যাকচুয়াল যে মার্কশিট বা সমস্ত কিছু দিয়েছে সমস্তটা ভেরিফাই করা হবে পুলিশ ভেরিফিকেশান হবে এবং তারপরে সরাসরি কিন্তু তুমি ই জব ইয়ে নিযুক্ত হবে এ সরকারি চাকরিতে নিযুক্ত হয়ে যাবে তো এটা হতো গেল সিলেকশন প্রসিডিওরের কথা মেন ব্যাপার ভ্যাকেন্সি কত আসবে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি তোমাদের এই যে ভ্যাকেন্সির কথা বলছি এই ভ্যাকেন্সি কিন্তু মার্চ মাসেই আসার কথা ছিল কিন্তু ভোটের কারণে এই ভ্যাকেন্সি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি তোমরা অনেকে অধীর আগ্রহে আমাকে জিজ্ঞাসা করছিলে যেহেতু আমি এই মুহূর্তে ইনফরমেশান পেয়েছি বিভিন্ন অথেন্টিক ওয়েবসাইটে এ নিউজ আর্টিকেল প্রকাশিত হচ্ছে সেই কারণে বিষয়টা আমি ক্লিয়ার করে দিই তোমাদের খুব তাড়াতাড়ি এই কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে এই মাসে কিংবা এই এক মাসের ভেতরেই কিন্তু মোটামুটি তোমাদের ভ্যাকেন্সি প্রকাশিত হবে এক্ষেত্রে তোমাদের মোট মাঠ শূন্যপদের কথা যদি বলি এক লাখেরও বেশি কিন্তু এই শূন্য শূন্যপদ রয়েছে পোস্ট অফিসে কিন্তু পুরো ভ্যাকেন্সি এক লাখের বেরোবে না যেটা অ্যাপ্রক্স আমি বলতে পারি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ঠিক আছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিন্তু ভ্যাকেন্সি তোমাদের থাকবে এ এই মুহূর্তে কারণ তোমাদের এ সেরকম কিন্তু শোনা যাচ্ছে কারণ ভ্যাকেন্সি অনেক দিন প্রকাশিত হয়নি তো মিনিমাম কিন্তু চল্লিশ হাজার থাকবে হতে পারে একটু কম একটু বেশি সেটা কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো এক মাসের মধ্যেই এরপরে হচ্ছে স্যালারি আমরা যে কোনো জবই করি না কেন আমাদের মূল উপাদান বা মূল যে বিষয়টা জানার থাকে যে স্যালারি কি হবে কারণ পরিশ্রম কোথাও না কোথাও সেটার সাথে জড়িয়ে থাকে এবং স্যালারিটা খুবই ইম্পর্টেন্ট বলে আমার ব্যক্তিগত মনে হয় তোমাদেরও মেবি সেক্ষেত্রে এ তোমার স্যালারি কত হবে যদি আগেভাগে তোমাদের জানিয়ে দেওয়া যায় অফিসিয়াল যে রুলস সেই অনুযায়ী কিন্তু স্কেল অনুযায়ী বিপিএম মানে পোস্ট অনুযায়ী স্যালারি আলাদা অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে কিন্তু বারো হাজার থেকে উনতিরিশ হাজার আটশো আশি টাকা মিনিমাম বারো হাজার আর ম্যাক্সিমাম উনত্রিশ হাজার আর তিনশো টাকা পর্যন্ত তোমার স্যালারি হতে পারে আর যদি এবিপিএম অর্থাৎ বা জিডিএস অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা গ্রামীণ ডাক সেবক পদে তুমি নিযুক্ত হও তাহলে কিন্তু তোমার দশ হাজার টাকা মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারি কিন্তু চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত হতে পারে এ এই হচ্ছে তোমাদের অফিসিয়াল স্যালারি স্ট্রাকচার তো খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি বেরোচ্ছে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ ছিল সেই কারণে জানালাম বাদ বাকি তুমি যেহেতু মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারছো সেই কারণে আমি তোমাদের প্রত্যেককে বলবো ও যারা আবেদন করতে ইচ্ছুক সরকারি চাকরি করতে ইচ্ছুক পোস্ট অফিসে অবশ্যই আবেদন করো তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি আর বাদ বাকি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্টে জানিও এছাড়া যদি অন্যান্য সরকারি চাকরি নিয়ে স্পেশাল স্পেশাল ভিডিও তো আসছেই এই কাজেই যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনে ক্লিক করে রাখো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত